দেখো টুরজোর যে এখানে বসার জায়গাটা ছিল সব তো বেলুন খুলে নি মানে স্ট্রাকচারগুলো খুলে নিয়ে গেছে স্ট্রাকচারগুলো আর বেলুনগুলো এই কি অবস্থা পুরো ডাইনিংয়ে ভর্তি আমাদের বেলুন সকালবেলা উঠে শুধু বেলুন চারিদিকে বেলুন আর বেলুন এরকম অবস্থা আর রান্নাঘরে ঢুকে গেছে এখান বেলুন মানে চারিদিকে ঘরে বেলুন ঘরের কি অবস্থা এরকম ঘরেও বেলুন ফেলুন গিফট ফিফট ঘরের হালাত খুব খারাপ বিছানা ফিছানা সবেরই হালাত খারাপ হয়ে গেছে হ্যাঁ তুই যেদিকে পাপার সাথে কাদু কাদু করছে এখন পাপার কাছে এই হচ্ছে এখন আমাদের বাড়ির হালাত খুবই খারাপ অবস্থা বাড়ি ঘরের তো সেরকম এই জন্য আমি কিছু করতে পারিনি ভিডিও সকাল থেকে কি করবো পুরো এলোমেলো আর লোকজনও আছে বাড়িতে বুঝতেই তো পারছে একটা এত বড় অনুষ্ঠান হওয়ার পর আর এখনো কিছু গোছানো হয়নি কি হতে পারে বাড়ির এই হয়েছে বাড়ির অবস্থা দেখায় আমার মুখের অবস্থা খুবই খারাপ মানে কি বলবো আর তার তো কোনো উপায় নেই খুবই খারাপ অবস্থা চুল ফুলের অবস্থা খুব খারাপ এখন আমার অবস্থা খুবই খারাপ সেই জন্য তোমাদের সামনে আমি আসতে পারিনি সকালবেলা সেরকম তাই বেলুনে ঘর বাড়ির কী অবস্থা সেই দিয়ে আমি আজকের ভ্লগটা শুরু করছি বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ সেটাই তোমাদের ভাবলাম এটা কেন শেয়ার করবো না এটাও চলো শেয়ার করে নিই সেজন্য এটাও শেয়ার করলাম সব কি বলবো আর তো চলো দেখো বেলুনের মধ্যে বসিয়ে তুরজকে ফটো তুলছি এতগুলো বেলুন কি করব তাই জন্য তুরজকে বসিয়ে বেলুনের মাঝখানে ভাবজি ভাবলাম যে চলো ফটোই তুলেনি তাই ওর ফটো তুলছিলাম মানে থাকি বলে বাবা